এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, অভয়াকাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশন চিকিৎসকদের। ধর্মতলায় অনশনে সাতজন জুনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসকের অনশনে সামিল সিনিয়র চিকিৎসকেরা, অনশনে সামিল চিকিৎসক কোয়েল মিত্র, এখনও দশ দফা দাবি আদায়ে অনর চিকিৎসকেরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে তাদের অভিভাবকরাও। দশ দফা দাবিতে অনশনে চিকিৎসকেরা এবং অভয়াকাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশন চিকিৎসকদের। আপনাদের একবার শোনাই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ঠিক কি বলছেন। লেকিন আপ আগে ক্যা সোচ রাখে। অভয়াকাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশন চিকিৎসকদের। ধর্মতলায় অনশনে সাতজন জুনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসকের অনশনে সামিল সিনিয়র চিকিৎসকেরাও, অনশনে সামিল চিকিৎসক কোয়েল মিত্র, দশ দফা দাবি আদায়ে অনর রয়েছেন চিকিৎসকেরা এবং তাদের অনশন চলছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন তাদের অভিভাবকরাও। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভয়াকাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং এরই পাশাপাশি দশ দফা দাবি রয়েছে তাদের। এর আগেও যেমন সিনিয়র চিকিৎসকেরা তাদের পাশে ছিলেন, এখনও তাদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। অনশনে সামিল হয়েছেন চিকিৎসক কোয়েল মিত্র, দশ দফা দাবি আদায়ে অনুর রয়েছেন চিকিৎসকেরা, এখনও দশ দফা দাবি আদায়ে অনুর চিকিৎসকেরা। অভয়ের জন্য বিচার চেয়ে তারা প্রতিবাদ জানিয়ে এসেছেন, কখনো ধর্ণা করেছেন, কখনো অবস্থান করেছেন, কখনো মিছিল করেছেন, কিন্তু এখনো দাবি আদায় হয়নি। দশ দফা, মূলত দশ দফা দাবিকে সামনে রেখে তারা এবার আমরণ অনশনে বসেছেন। এবং গতকাল আরজিকর হাসপাতালের তরফেও অনিকেত মাহাতো, তিনিও অনশন শুরু করেছেন। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, একেবারে সমস্ত ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও, সব মিলিয়ে এই মুহূর্তে কি বলছেন আন্দোলনরত চিকিৎসকেরা? দেখো 40 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয় 40 ঘন্টা। আমার ভিডিও দীপঙ্করকে বলবো, দীপঙ্কর একবার অনশন মঞ্চের ছবিটা দেখাও এবং একই সঙ্গে এই যে বোর্ড, সেই বোর্ডটাও একবার দেখাও। 40 ঘন্টা অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, যদিও তাদের রাজ্য সরকারের বা মমতার সরকারের এখনও অবধি সামান্যতম টনক নড়েছে এ কথা বোধহয় কেউই বলতে পারবেন না। এবং দেখো, শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরা যে অনশন করছেন তা নয়, একই সঙ্গে যারা সিনিয়র চিকিৎসক তারাও আজকে 24 ঘন্টার অনশনে যোগ দিয়েছেন। তবে এরই মধ্যে আরও বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়ও কিন্তু আছে। রুমকি কলকাতা পুলিশের কমিশনার, তিনি কার্যত হুমকি দিচ্ছেন, কার্যত হুঁশিয়ারির সুরে বলছেন যে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী প্রয়োজনে এই অনশন সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কলকাতা পুলিশ নেবে। কিন্তু এই কলকাতা পুলিশ কোথায় থাকে 14 আগস্ট রাতে? এই কলকাতা পুলিশের যারা কর্মীরা, যারা দক্ষ অফিসার, যারা সবসময় কলারটা উঁচু করে দাবি করেন, তারা একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তাদের তুলনা করা হতো, তাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল 14 আগস্টের রাতে? সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন রুমকি, যে এই কলকাতা পুলিশ তারা এবার কি ভাবছেন? তারা কি এবার ভাবছেন যে আর 5টা রাজনৈতিক দলের মিটিং মিছিল তারা যেভাবে আটকান, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের, তারা ঠিক একই কায়দায় পুজোর আগে এই ধর্মতলা চত্বরটা অন্তত পুলিশি ভাষায় সাফ করবার একটা মরিয়া চেষ্টা চালাবেন, যে কারণে কলকাতা পুলিশের কমিশনারের এমন হুঁশিয়ারির বার্তা? তবে এই মুহূর্তে দাঁড়িয়ে স্লোগানগুলো শোনাবো। আমার ভিডিও জলের দীপঙ্কর আরেকবার দেখাচ্ছে এই মুহূর্তে অনশন মঞ্চের ছবি এবং তার পাশাপাশি একদম সাফ দাবি যে দশ দফা দাবি, সেই দশ দফা দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি। সেই ন্যায় বিচারের দাবিতে অনশন কিন্তু ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের অনশন 40 ঘন্টা পেরিয়ে গিয়েছে। 7 জন জুনিয়র চিকিৎসক এই মুহূর্তে অনশন করছেন, তার পাশাপাশি সিনিয়র ডক্টরেরা তারাও 24 ঘন্টার অনশন করছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় রুমকি,
এই মমতা সরকারের মমতা কোথায়? এই মমতা সরকারের পুলিশ বায়ো টয়লেট আনতেও বাধা দেয়। এই মমতা সরকারের পুলিশ কিন্তু হুমকির সুরে বলে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কি সেই প্রয়োজনীয় পদক্ষেপ? বেশ, অর্থাৎ 40 ঘন্টা পারে হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত স্লোগান চলছে, অনশন চলছে, এবং কতদিন এই অনশন চলবে তা এখনো সত্যি আমরা কেউ জানি না। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর। বলছেন বলুন, আমরা আমাদের অবস্থানে অটল থাকব, যা করার উনি করুন, আমরা বুঝে নেব। সোজা কথা, তো একশ ধরতে পারেন না। হ্যাঁ, তখন বললেন ইন্টেলিজেন্স ফেলিওর হয়। হ্যাঁ, তারপরে মানে শুধু ডাক্তার নয়, সর্বস্তরের প্রতিবাদীদের উপরই পুলিশের আক্রমণ হয়। একদম আমরা দেখলাম ওই এসএসসির চাকরি প্রার্থী, তাদের উপরও একদম ভয়াবহ আক্রমণ, এবং আমাদেরও তো নানা বাধা দিয়েছে। ওরা এসব করতে পারেন, কিন্তু আমরা বলছি এসব বলে কয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এখানে বসে থাকবো, তাতে ওনারা ওনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি।